বর্তমানে কসমেটিকের অবস্থা খুবই খারাপ। ঢাকায় এমন কোন জায়গা নাই যে এই ডুপ্লিকেট জিনিসটা কই হইতেছে না হইতেছে এটা সবাই জানে। বাথরুমের ড্রামে গ্লিসারিন, লবণ, সাদা পাউডার আর পারফিউমে মিশিয়ে বানানো হয় ভেজাল শ্যাম্পু। এরপর খালি কোটা জোগাড় করে নকল লোগো ও স্টিকার লাগিয়ে রিফিল করলেই আন্তর্জাতিক মান এবং নামের শ্যাম্পু বলে বাজারে ছাড়া হয়। আর পাউডার দেয় আর লবণ দেয়, তারপরে গুলায় ভরে এগুলা 300 পিস করে দেই আমরা। নকল পণ্য তৈরির এসব কারখানাগুলোতে প্রতিদিনই হাজার হাজার পিস দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের এসব শ্যাম্পু, বডি স্প্রে এবং ফেস ওয়াশ তৈরি করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একই কায়দায় গ্লিসারিন, রং আর সুগন্ধি দিয়ে বানানো হচ্ছে বিদেশি ফেস ওয়াশ, একই সাথে নকল বানাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের সাবান, বডি স্প্রে, তারপরে যে রোশন মোশন সব দুই নম্বর। দেবীদাশ ঘাট এলাকার শাহিন কসমেটিক্স, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট BST এর অনুমোদন প্রয়োজন নেই এমন অজুহাতে সৌরভ লাভলি নাম দিয়ে বানাচ্ছেন স্কিন ক্রিম, মেহেদি, বেজলিন সহ প্রায় 28 ধরনের প্রসাধনী পণ্য। কি কি কেমিক্যাল এটি বাইরের থেকে আসছে তো তা বলতে পারি না। চকবাজারের আরেক ভেজাল পণ্য প্রস্তুতকারী লিজা কসমেটিক্স, সেখানেই পাওয়া গেল তৈরি ক্রিম ও লোশন। BST অফিস থেকে তাই সব বলবে যে আপনারা এটা এটা করতে হবে। তারপর এখানকার আরেকটি ভেজাল কসমেটিক্স তৈরি কারখানায় গেলে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কর্মচারীরা। এমন ভেজাল একটি প্রসাধনী ত্বক ফর্সাকারী ক্রিম পরীক্ষা করে BST কর্তৃপক্ষ জানিয়েছে এসব মারাত্মক ক্ষতিকর, প্রায় একই কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। লোশনটা তো দিচ্ছি, লোশনটা তো দেখা গেল যে আমাদের চামড়াটাকে বেশ পরিষ্কার করে দিচ্ছে, সেটা যদি অ্যাকচুয়ালি বিষাক্ত হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে লেড মার্কারি এগুলা খুব বিষাক্ত, ফুসফুসকে নষ্ট করে দিতে পারে, দেখা যায় যে আপনার জন্ম যেটা বিকলাঙ্গ শিশু হতে পারে।